আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। সো এটা কুরআনকে উদযাপনের মাস, কুরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস, বেশি বেশি কুরআন তেলাওয়াত করবার মাস। নফল ইবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত করা, এবং সেটার মোক্ষম সময় হচ্ছে রমাদান মুবারক। আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করে, তেলাওয়াত করার যে একটা আবহ, যে একটা ইমেজ, যে একটা পরিবেশ, এবং যেরকম একটা মজা পাওয়া যায়, বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না। সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো, আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি। এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি। হাদিসে এসেছে রুব্বা ক্বারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয়, কার্ডস করে, অভিসম্পাত করে। তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি।